ড্রাগসর ব্যবহায়ত নামিল হেনার জোয়ান ডিব্রুগড় আরক্ষী অভিযান চলায় প্রায় 260 গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার ভারতীয় হেনার অখম রাইফলসর তিনি জোয়ান সহ এজন সিভিলিয়ান ড্রাগস সরবরাহর বাবে গৈ থকা অবস্থাত জকাইত এন এল 112673 জেনন আর এ এস 07L4096 নম্বরের বলেরো বাহনখনের জব্দ করে হিরোইনখিনি ডিব্রুগড় আরক্ষী অধীক্ষক শ্বেতাঙ্ক মিশ্রই প্রকাশ করা মতে কালি পুয়া ধৃত লোক কেজন ডিমাপুরের এগারী মহিলার ক্রয় করে তিনিচুকীয়া অভিমুখে গৈ আছিল প্রথমে দেরগাঁওত আরক্ষীয়া বলেরো বাহনখন কালি পুয়াই তালাচী চলোৱা হৈছিল যদিও ডিব্রুগড় আরক্ষীয়ে কালি নিশা প্রায় 8:30 চলোৱা অভিযানত জব্দ করবলৈ সক্ষম হয় কহিমাত কর্মরত অখম রাইফলসর তিনি জোয়ান সহ সিভিলিয়ানজনে আরক্ষীর আগত হিরোইনখিনি সরবরাহর কথা স্বীকার করেছে আরক্ষীয়ে ধৃত লোককেইজনের পৰা 40,000 টাকা নগদ ধন জব্দ করেছে ইফালে জব্দগৃহীত হিরোইনখিনির বজাৰৰ মূল্য প্রায় 1 কোটি টাকা বলে অনুমান করা হয়েছে অসামরিক পোশাকত গ্রেপ্তার করা ধৃত জোয়ানকেইজনের বিরুদ্ধে ডিব্রুগড় সদর থানাত 2036/21 নম্বৰৰ গোচৰ ৰুজু IPC 22C/27/29 NDPS Act অধীনত গ্রেপ্তারের পিছতে কারাগারলৈ প্রেরণ করেছে জানিব পৰা মতে ধৃত লোককেইজনের বিনয় কুমার জিনুস খান রঞ্জিত কুমার হিনহা নামৰ তিনিজন অখম রাইফলসর জোয়ানের লগতে পেজত হলিক নামৰ সিভিলিয়ানজনক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে কিছুমান মানুহ ড্ৰাগ ডিলিং কৰিবলৈ যোৰহাট পৰা এইফালে আহি আছে সেই ডাইৰেকশ্যনত তো একৰ্ডিংলি এটা নাকা প্লেচ কৰা হ'ল নাকাত আমাৰ এডিশ্যনেল এছপি আৰু সদৰ অচি বাকী টীম গৈছিলে আৰু যেতিয়া এইটো গাড়ী ধৰা হৈছে গাড়ীত চাৰিজন মানুহ পোৱা গৈছে আৰু তেওঁলোকক খানা আনা হৈছিলে তারপর ইন্টারভিউকেশন যেটা আমি করলো একসেপ্ট করলে যে ড্রাগ ডিলিং করার কারণে আসছিল আর ডিমাপুর পর আসছিল আর এখন আর গাড়ি আছে যোনে দেরগাঁওত থই আসছিল আর তাতে ড্রাগস আছে একর্ডিংলি লেট নাইট আমার টিম ইয়ার পর গল আর আর্লি মর্নিং তার একটু গাড়ি রিকভার হয়েছিল আর গাড়ি এটা সুটকেস আছে সুটকেস ভিতর সাসপেক্টেড হেরোইন পোৱা গৈছে আৰু ওয়েট টু হোল 269 গ্রামস তো এইটো গাড়ি সিজ কৰি আৰু ট্ৰাক সিজ কৰি ইয়াত আনা হৈছে আৰু বাকী যিমান আমাৰ লিগেল প্ৰচিজাৰ আছে সেইটো চলি আছে আৰু চাৰিজন মানুহ আৰেষ্ট কৰি আমি জেলত পঠাই দিম চাৰিজন মানুহ স্যাৰ কি হ'ল হয় চিভিলিয়ান নে আৰ্মি বা হেনা তিনিজন কহিমা কেম্পৰ মানুহ হয় আসাম ৰাইফলছ আৰু এজন চিভিলিয়ান নাম তো হল পিজা বুলি রুপ্রিয় বাকি নাম আপনাদেরকে লৈ লোক স্যার হিরোইনের যেহেতু বহুত মূল্য বলে জানা হয় কিমান টাকা মূল্য হব কেমন এর যদি আমি হোলসেল রেট চাও তেতিয়া এটু হিরোইন বেসিক্যালি ক্লোজ টু 1 ক্রোর ইমান মূল্য হব কিন্তু তেওঁলোকে কৈ আছে যে তেওঁলোকে 3.5 লাখ টকা দি পার্চেস করেছিল আর 7.5 লাখ টাকা বিক্রি করে এটা তো একেবারে মিশা নর্মালি 260 গ্রাম হেরোইন যে হয় 1 করোড় 90 লাখ থেকে 1 করোড় কে বিচ হতো তেওঁলোকে নাগাল্যান্ডের পৰা আনিছে তেওঁলোকে কৈছে যে তেওঁলোকে ডিমাপুরত এটা মণিপুরী মাইকী পুরা কিনিছিল কালি ৰাতি পুৱা আৰু কিনি পেলাই ইয়াত আহিছিল যিহেতু
ডিব্ৰুগড়ে হওক বা বিভিন্ন জিলাত এতিয়া ৰাষ্ট্ৰৰ বিৰুদ্ধে কঠোৰ হৈ পৰিছে আৰক্ষী প্ৰশাসন, তেনে ক্ষেত্ৰত খাপি পোছাক পৰিধান কৰি তেওঁলোকে যে এইটো সৰবৰাহ কৰিছে, তেওঁলোকে আগতেও তেনেকুৱা জড়িত হৈ আছে? গাড়ী অনাৰ পাইছে নেকি যিহেতু অসমৰ গাড়ী এটা পাইছে? গাড়ী দুখন আছে, বলেৰো আছে, সেইটোতো অনাৰ নৰ্থ লখিমপুৰত আছে, সেইটো যি নগৰ মানুহ ধৰা হৈছে সি অনাৰ আছে, আৰু যি বেলেগ ছেকেণ্ড গাড়ী যি আছিলে সেইটো নাগালেণ্ড ৰেজিষ্ট্ৰেশ্যন তাৰ তাত জনোৱা ভেহিকেল আছে। পচিবলি সেইটো আমি ফাইনেল যেতিয়া আমি ৰেকৰ্ড পাম তেতিয়াহে আমি ক'ব পাৰোঁ। মানে আসাম রাইফলসৰ যেটো অলিভ গ্রিন যেটো ড্রেস সেইটো ড্রেস নিউজ ডেস্ক রিপোর্ট আরভি টিভি।